তখন মোটামুটি ভালো শীত ছিল, মার্চ 1 তারিখ আসছিলাম। প্রয়োজনীয় তথ্যের অভাবে অনেক কিছু নিয়ে আসতে পারিনি। নতুন যারা আসবেন সবকিছু অপরিচিত, কোথায় কি পাওয়া যায় জানতে জানতে 3-4 মাস কিন্তু সময় লেগে যায়। তাই প্রথমেই যারা ঠান্ডার সময় আসবেন, বা এই দেশগুলো কিন্তু ঠান্ডা প্রধান দেশ, সো আমি মনে করি পর্যাপ্ত কাপড় নিয়ে আসবেন, ঠান্ডার কাপড়, শুজ, মোজা, জ্যাকেট, মাঙ্কি কেপ, হ্যান্ড গ্লাভস, কাজের জন্য প্রয়োজনীয় শীতের কাপড় এক্সট্রা, যদি শুজ থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবেন বা কিনে নিয়ে আসবেন, এক্সট্রা শুজ, এক্সট্রা ট্রাউজার, এক্সট্রা শীতের কাপড়, জ্যাকেট, উডি, হ্যান্ড গ্লাভস, এসব কিছু অবশ্যই আপনারা নিয়ে আসতে হবে, কারণ এখানে আসার পর আপনারা কাজ করবেন। সো কাজ করার জন্য আপনাদের নিত্য রেগুলার যে ব্যবহারকৃত কাপড় বা শীতের কাপড় সেগুলো আপনারা অনেক সময় ইউজ করতে পারবেন না। তো এখানে কোথায় কোন মহলে কোন কোথায় কী আছে আপনারা জানেন না, যার কারণে কিন্তু আপনারা এসব সমস্যায় এসব বিষয় নিয়ে সমস্যায় ভুগবেন। তারপর হুট করে আপনারা টাকা পাবেন না এবং কিছু কিনতে পারবেন না। রোমানিয়াতে কিন্তু মোটামুটি ভালোই দাম রয়েছে সব কিছুতে। ভিউয়ার্স, আপনাদের জানার জন্য এখানে কিন্তু রোমানিয়াতে সর্বোচ্চ ঠান্ডা কিন্তু -20 ডিগ্রি থাকে। ভিউয়ার্স, রোমানিয়াতে বা ইউরোপে এপ্রিল থেকে গরম শুরু হয়ে যায়, অক্টোবর পর্যন্ত গরম কিন্তু থাকে। গরমের সময় সর্বোচ্চ 40 ডিগ্রি এর উপরে তাপমাত্রা থাকে। পর্যাপ্ত পাতলা কাপড়, টি-শার্ট, পাতলা ট্রাউজার, স্যান্ডেল, ছোটো বালিশ, পাতলা খাতা, লুঙ্গি সহ আরও গরমের সময় আমরা যে কাপড়গুলো ইউজ করি, আপনারা চাইলে কিন্তু সে সমস্ত পর্যাপ্ত পরিমাণে কাপড় নিয়ে আসতে পারেন। কেননা এখানে আসার পরই কিন্তু আপনি কাপড় চোপড় কিনতে পারবেন না, টাকার প্রয়োজন আছে। তারপর এখানে কিন্তু কাপড় চোপড়ের অনেক কিন্তু দাম, অনেক এক্সপেন্সিভ। ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোমানিয়াতে কিন্তু মশলাপাতির অনেক দাম। এখানে কিন্তু ভালো গুণাগুণ সমৃদ্ধ মশলা পাওয়া যায় না বাংলাদেশের মতো। আপনাদের কিন্তু জানার জন্য একটি বিষয় আমি শেয়ার করি। রোমানিয়াতে কিন্তু যে ধরনের মরিচ পাওয়া যায়, গুঁড়া মরিচ বলেন বা আপনার কাঁচা মরিচ বলেন, সে সমস্ত মরিচে কিন্তু ঝাল নেই বলতে চলে, কেননা ওরা কিন্তু ঝাল খায় না। আমরা এশিয়ানরা বা বাংলাদেশের মানুষ যেভাবে ঝাল পছন্দ করি সেভাবে কিন্তু ওরা ঝাল খায় না। সো আমি মনে করি আপনারা সাথে করে পর্যাপ্ত পরিমাণে মশলা জাতীয় গুঁড়া মশলা কিন্তু নিয়ে আসতে পারেন। এখানে আপনারা মরিচের গুঁড়া, তারপর হলদের গুঁড়া, তারপর আদার্স যে গরম মশলাগুলো আছে সেসবগুলো কিন্তু নিয়ে আসতে পারেন, কেননা আসার পরে কিন্তু আপনারা সব মশলাপাতি কিনতে নাও পারেন। আর তারপর ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক মশলাপাতি কিন্তু অনেক দাম রয়েছে। সো আমি মনে করি আপনাদের সুবিধার্থে আপনারা প্রয়োজনীয় মশলাপাতি সব কিছু নিয়ে আসতে পারেন। 2-3 কেজি করে যদি আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনাদের 2-3-4 মাস মোটামুটি চলে যাবে। সো তারপর আপনারা আস্তে আস্তে টাকা পয়সা পাবেন, সব কিছু জানবেন, কোথায় কম রয়েছে, কোথায় বেশ দামি মশলা রয়েছে, আপনারা জাস্টিফাই করে কিনতে পারবেন। আর ভিউয়ার্স, অবশ্যই আপনারা পানি গরম করার জন্য যে নর্মাল যে হিটারগুলো আমরা ইউজ করে থাকি, সো আপনারা চাইলে কিন্তু নতুন হিটার কিনে আনতে পারেন। সো আমরা যে ধরনের হিটার ব্যবহার করে থাকি, বড় হিটার অথবা ছোটো হিটার, পানি গরম করার জন্য আপনারা নিয়ে আসতে পারেন, কেননা এখানে ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, ঠান্ডার সময় আপনারা নর্মালি পানি গরম করে খেতে পারবেন। তো আপনারা এই পানি গরমের হিটার অবশ্যই সাথে করে নিয়ে আসতে পারেন। তারপর ভিউয়ার্স, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কিন্তু সাথে করে হাঁড়ি পাতিল নিয়েও আসতে পারেন। যেমন ধরেন পানি খাওয়ার গ্লাস, প্লেট, এগুলো কিন্তু প্লাস্টিকের নিয়ে আনবেন, কেননা আপনারা যখন ব্যাগ ক্যারি করবেন তখন কিন্তু গ্লাসের যখন থাকবে তখন কিন্তু ভেঙে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আপনারা প্লাস্টিকের গ্লাস অথবা প্লেট নিয়ে আসতে পারেন, ফ্রাইপ্যান নিয়ে আসতে পারেন, এখানে কিন্তু ফ্রাইপ্যানের অনেক দাম, আপনারা ফ্রাইপ্যান নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে গোসল করার জন্য মগ নিয়ে আসতে পারেন। আর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি আপনাদের সাথে, এখানে সব জায়গাতে কিন্তু টয়লেটের মধ্যে কোনো প্রকার পানির ব্যবস্থা নেই, শুধু টিস্যু আছে। অবশ্যই আমরা বাঙালি, আমরা মুসলিম, আমরা কিন্তু নর্মালি টয়লেটে কিন্তু পানির ব্যবস্থা থাকে, আমরা কিন্তু টয়লেট শেষ করার পর পানি ব্যবহার করে থাকি, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণের পানির কোনো সুযোগই নেই। সো আমি মনে করি আপনারা সাথে করে একটি মগ নিয়ে আসতে পারেন, কেননা এখানের মগটা আপনার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন, আপনি গোসল করতে পারবেন, তারপর হচ্ছে আপনি মগে পানি নিয়ে টয়লেটে যেতে পারেন। সো আমার এই তত্ত্বগুলো হাস্যকর হলেও খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব। যে সমস্যাগুলো আমি ফেস করেছি সে সমস্যা কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তারপর ভিউয়ার্স, এখানে চাকু, প্লাস্টিকের বাটি, চুল কাটার মেশিন,
তারপর হচ্ছে আপনার দাড়ি কাটার যে মেশিনগুলো আছে, কেচি, শ্যাম্পু, সাবান, প্রয়োজনীয় জিনিসপত্র অবশ্যই সাথে করে পর্যাপ্ত পরিমাণে নিয়ে আসবেন। কেননা এখানে আসার পরেই আপনি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন না, কোথায় কী আছে কোথায় কি নেই আপনারা কিন্তু এগুলা জানতে জানতে মোটামুটি 3-4 মাস চলে যাবে। অন্ততপক্ষে আপনারা এই জিনিসপত্রগুলো সাথে নিয়ে আনলে, সাথে যদি আপনারা নিয়ে আসেন, মোটামুটি 3-4 মাস 5 মাস কিন্তু আপনারা এই সব জিনিসপত্র ব্যবহার করেই চলে যাবে 3-4 মাস। তো তারপর অবশ্যই আপনারা 3-4 মাস এক জায়গায় স্টে করলে আপনারা মোটামুটি সব কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে আজকের ভিডিওটা জানি না কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে। আমি কিন্তু আমি যেসব সমস্যা ফেস করেছি এখানে আসার পর, আমি সেসব সমস্যা তুলে ধরলাম। অনেকেই আছে এসব তথ্য না জানার কারণে কী কী আনবে কী কী না অনেক কনফিউশনে পড়ে। তো আমার মতো করে আমি তথ্য শেয়ার করেছি, আশা করি সবাই আমার তথ্য পাওয়ার পর আপনারা আপনাদের অনেকটা কাজে আসবে। সো আজকে আর বেশি লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।